কসবা স্কুল ছাত্রের মৃত্যু কসবা থানার ইউনাইটেড গার্জিয়ান ফোরামের সদস্যরা থানায় ফরেনসিক মেডিসিন বিভাগের হেড তদন্তকারীদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন এই মুহূর্তের ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি এলিনা চলে যাব সরাসরি এলিনার কাছে কি ছবি উঠে আসছে এলিনা একেবারে মিনাক্ষী দেখো ফরেনসিক মেডিসিন সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করবেন যে জায়গা থেকে ওই ছাত্রের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গা তারা কিন্তু পরিদর্শন করবেন খতিয়ে খতিয়ে দেখবেন যে কি কি পাওয়া যেতে পারে কোন কোন তথ্য পাওয়া যেতে পারে কি কি নমুনা সংগ্রহ করা হতে পারে এবং আমরা তার সঙ্গে আমাদের আমরা তাদের সঙ্গে কথাও বলেছিলাম তারা জানিয়েছেন তারা স্কুল ভিজিট করছেন এবং আজকেও তারা কিন্তু বেশ কিছু নমুনা সংগ্রহ করবেন সেই নমুনা সংগ্রহের কাজ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এছাড়াও আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ছবি কসবা থানায় তারা এসেছিলেন এবং শুধুমাত্র তাই নয় গার্ড ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সিস্টেমে সঠিকভাবে মনিটরিং করা হচ্ছে না কিভাবে যেখানে ওই ছতলার যে বিল্ডিং সেই বিল্ডিং থেকে যখন ঝাঁপ দিল সেই জায়গায় সেখানে টিচার্স রুম রয়েছে সেখানে জায়গায় যেখানে টিচার্স রুম রয়েছে সেখানে কেন ছাত্রদের প্রতি নজর দেওয়া হলো না কেন এরকম একটা নক্কারজনক একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সেই সমস্ত বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন ইতিমধ্যে শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে ভিজিট করছেন স্পট ভিজিট করছেন তারা ভেতরে ঢুকেছেন স্কুলের ভেতরে তারা পরিদর্শন করবেন বিভিন্ন জায়গা স্কুলের ভেতরে তারা পরিদর্শন করবেন বিভিন্ন জায়গা তারা খতিয়ে খতিয়ে দেখবেন প্রয়োজনে নমুনা সংগ্রহ করা হতে পারে এবং সেই নমুনা আবারও পরীক্ষা করা হতে পারে যেটা প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা অনুমান করা হচ্ছে যে উঁচু উঁচু জায়গা থেকে পড়েই উঁচু জায়গা থেকে ঝাঁপ দেওয়ার ফলেই কিন্তু মৃত্যু হয়েছে ওই ছাত্রের এবং একই সঙ্গে আমরা বারবার একটা প্রশ্ন প্রথম থেকে করে আসছি যে শিক্ষাঙ্গনে কেন এইভাবে ছাত্রদের মৃত্যু হচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে মিনাক্ষী এবং আমরা আমরা গতকালও দেখলাম অভিভাবকরা তারা কিন্তু একেবারে বিক্ষোভ ফেটে পড়েছিলেন অবরোধ করেছিলেন রাস্তা গড়িয়াহাট থেকে রুবির মোড় পর্যন্ত কসবা থানার সামনে মৃতদেহ নিয়ে কার্যত বিক্ষোভ হচ্ছিল একেবারে এলিনা এলিনা তুমি সঙ্গে থাকো পরবর্তীতে আবারও যাচ্ছি তোমার কাছে তুমি সঙ্গে থাকো যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা ঘটনায় তদন্তকারীদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের হেড কসবা স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে পরিদর্শনে যান ফরেন্সিক হেড সৌরভ চট্টোপাধ্যায়